হ্যালো ডিয়ার এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টস, তো আজকে আপনাদের কাছে একটা একটা গ্রেট নিউজ নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা জেনে অবাক হবেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব আপনাদের জন্য একটা গ্রেট প্রসেস তৈরি করেছেন। তো যারা নাকি এযাবত অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেল যাদের সাবজেক্টে আপনারা অর্থাৎ ব্যবহারিক ছাড়া যারা নাকি যে সাবজেক্টগুলো আছে ব্যবহারিক ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইতিমধ্যে দিয়ে এসেছেন যে 70 মার্কের সিকিউ এবং এমসিকিউ হলো 30 মার্ক, এ টোটাল 100 মার্ক। এবং সিকিউর জন্য 70 মার্কের জন্য আপনারা টাইম পেয়েছেন 2.5 ঘন্টা, আর এমসিকিউর জন্য টাইম পান 30 মিনিট, এ হচ্ছে 3 ঘন্টা। তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম সাহেব এই সিকিউটাকে এমসিকিউকে এখন বাদ দিয়ে টোটাল 10টা সৃজনশীল করছে, এবং এই 10টা সৃজনশীল আপনাদের 100 মার্কের জন্য এই 10টা সৃজনশীল, এবং সেটা 3 ঘন্টায় আপনাদের করতে হবে। তো এরকম একটা সিদ্ধান্তর প্রসেস চলছে, আর এটা কার্যকর 2018 সালে হবে কি না তা বলা যাচ্ছে না, তবে এরকম একটা প্রসেস করছে। আর যারা নাকি যাদের যেসব সাবজেক্টে ব্যবহারিক আছে তারা হয়তো 50 মার্কের সৃজনশীল এবং 25 মার্কের এমসিকিউ দিয়েছেন, আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যাল ঠিকই থাকবে, কিন্তু 75 মার্ক অর্থাৎ অবজেক্টিভ সহ যে 75 মার্ক আছে সেটাকে হয়তো সিকিউ নিতে পারে, অর্থাৎ এমসিকিউ থাকবে না, প্র্যাকটিক্যালটা থাকবে। তো যাই হোক, এরকম একটা সিদ্ধান্ত চলছে, সেই সিদ্ধান্তটা এখন বাস্তবায়ন 2018 সালে এসএসসিতে হবে কি না সন্দেহ আছে, তবে এইচএসসিতে হতে পারে। আর 2019 সালে এটা 100%। তবে আমি একজন শিক্ষক হিসাবে এই যে প্রসেসটা আপনাদের সামনে করেছে সেটা অবশ্যই একটা নেতিবাচক, আপনাদের উপর আপনাদের রেজাল্টের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ ইউনিভার্সিটিতে দেখেন 2টা A+ থাকলে 80 মার্ক আপনি অটোমেটিক পাবেন, আর 120 মার্কের পরীক্ষা। তো এই A+টাকে অথবা A-গ্রেডকে কমানোর জন্য সরকারের একটা নতুন পলিসি বলা যায় হতে পারে, কারণ এইভাবে যদি করে অবশ্যই A+-এর সংখ্যা অনেক 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 কমে যাবে, A-গ্রেডের সংখ্যা কমে যাবে, আপনাদের রেজাল্টের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে এই জিনিসটা বাস্তবায়ন হলে। তো যাই হোক, এইরকম প্রসেসটা যদি একেবারে বাস্তবায়ন হয় আমরা এটার অবশ্যই প্রতিবাদ করব, কারণ আপনারা ইতিমধ্যে 2.5 ঘন্টায় 7টা সৃজনশীল দিতেই আপনাদের অনেক হিমশিম খেতে হচ্ছে এবং রেজাল্টও অনেক অনেক খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে আবার আপনাদের সামনে 10টা সৃজনশীল, তো এটা তো একেবারেই একটা আপনাদের উপর রেজাল্টের উপর নেতিবাচক প্রভাব 100%ই পড়বে। জানি না তিনি এই নিয়মগুলো কেন করছেন, হয়তো আপনারা তাকে তাক্য বলে সম্বোধন করেন, এই জন্য হয়তো এই উনি বারবার বারবার আপনাদেরকে আঘাত দিচ্ছে, নতুন নতুন নিয়ম আবিষ্কার করে আঘাত দিচ্ছে। যাই হোক, তার এরকম টর্চার, এরকম অমানবিক টর্চার আমরা মানব না, আমরা প্রতিবাদ করব। যদি এরকম এটা বাস্তবায়ন হয় অবশ্যই আপনারা আপনাদের কাছে আমি নিউজটা সবার আগে দিব, আপনারা এই নিউজটা সবাইকে শেয়ার করেন এবং আগে থাকতেই একটা প্রিপেয়ার হন যে এরকম হলে আপনারা কী করবেন, কারণ এটা খুবই খুবই আপনাদের রেজাল্টের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। যাই হোক, এরকম যদি এটা বাস্তবায়ন হয়, এরকম সিদ্ধান্ত হয়, তবে আমরা সবার সামনে আমরা এটাকে পাবলিসিটি করব, সবার আগে করব। তো আজকে এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট তথ্য পেতে। এবং আমার আপনারা জানেন যে আমি শিক্ষণীয় অনেকগুলো প্রসেস তৈরি করেছি, ICT ইংলিশ এবং বাংলাও তৈরি করছি। তো আপনারা এটাকে সবার সাথে শেয়ার করবেন যাতে এই তথ্যটা সবাই পায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।